বিএনপির কর্মসূচিতে পিটুনি খাওয়ার পর ডিবি অফিসে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। শুধু তাই নয়, এই ইস্যু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। সম্প্রতি গয়েশ্বর ইস্যু নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে টক শোর আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। টক শোতে ডিবি প্রধানের কাছে জানতে চাওয়া হয় গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের ভিডিও কে করেছে, খাবার বিলই বা কে দিয়েছে। জবাবে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, পুলিশের কাজ জানমাল রক্ষা করা। এরই ধারাবাহিকতায় গয়েশ্বর রায় আহত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। চিকিৎসা শেষে তাকে ডিবি অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানানো হয়। এতে তিনি সম্মত হন। পরে চা খেতে খেতে দুপুর হয়ে গেলে তাকে মধ্যাহ্নভোজ করে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতেও তিনি রাজি হন। পরে নিজের বাসা থেকে পাঠানো খাবার খেতে গয়েশ্বরকে আমন্ত্রণ জানান ডিবি প্রধান। বিএনপির এ নেতা সবজি খেতে পছন্দ করায় সোনারগাঁও হোটেল থেকে সবজি নিয়ে আসার ব্যবস্থা করেন হারুন। সবজির দাম বেশি নয়, এজন্য গয়েশ্বর রায়কে আপ্যায়নে তেমন খরচ হয়নি বলে জানান ডিবি প্রধান। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও ডিবি প্রধান হারুনের একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় ভিডিও কে করেছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, সেখানে অনেকে উপস্থিত ছিল, কে বা কারা ভিডিও করেছে সেটি তিনি খেয়াল করেননি। পরে আবার সেই ভিডিওকে ভাইরাল করেছে সে বিষয়েও তিনি কিছু জানেন না। এদিকে আপ্যায়ন করে সেটির ভিডিও প্রকাশ করা নিম্নরুচির কাজ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এটি সরকারের তামাশাপূর্ণ নাটক। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গয়েশ্বরকে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ায় দোষের কিছু দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায়, গোয়েন্দাদের কাজই এরকম, কিন্তু গয়েশ্বর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে কেন খেলেন, উল্টো প্রশ্ন করেন ওবায়দুল কাদের। রিজওয়ানা রিন্তি, কালবেলা।